বাবারে বাবা, এত সুন্দর মুভি। বন্ধুরা, যারা সবসময় ফিল্ম দেখেন, বিশেষ করে সাউথ ইন্ডিয়ান মুভি, সাউথ ইন্ডিয়ান অ্যাক্টর সুরিয়ার নতুন একটা মুভি আসছে, সিনেমা আসছে, কাঙ্গুয়া। কাঙ্গুয়া একটা মুভি যেটা দুইটা পার্টে ভাগ করা হয়েছে, দুই বিভক্ত করা হয়েছে, দুইটা ফিল্ম হবে, একটা মুভির নামে দুইটা মুভি হবে, ফার্স্ট পার্ট অ্যান্ড সেকেন্ড পার্ট। তো সুরিয়ার দুইটা মুভি আসতে চলছে, তারই ভার্সন ওয়ান, যেটা মুভিতে কাঙ্গুয়া নামে, কাঙ্গুয়া মুভির ফার্স্ট লুক রিলিজ করা হয়েছে, প্রোমো রিলিজ করা হয়েছে, ইতিমধ্যে টিজারও রিলিজ করা হয়েছে, মাত্র 52 সেকেন্ডে টিজার রিলিজ করা হয়েছে সুরিয়া। তো বন্ধুরা, প্রথমে সুরিয়াকে চিনে নেয়। হ্যাঁ বন্ধুরা, সিংহম, সিংহম টু, সিংহম থ্রি, সাউথ ইন্ডিয়ান যে দেখছে, সেই সিংহমের একটা সুরিয়া। সে কিছুদিন আগে একটা মুভি করে গেল যেটার নাম হলো বিক্রমেরও সেম দুইটা পার্ট। ফার্স্ট পার্টে কামাল হাসান থাকবে, দ্বিতীয় পার্টে সুরিয়া থাকবে, যেখানে সুরিয়ার নাম থাকে রোলেক্স। দেখেন তো চেনা যাচ্ছে নাকি, রোলেক্সে এই ফটোতে যে সিগারেট চালাচ্ছে সেই মানুষটাই রোলেক্স, এর নাম রোলেক্স থাকে বিক্রমের। একটা এত সুন্দর অ্যাক্টর, তার অভিনয় দেখলে আপনারা একদম থমকে যাবেন, কারণ সুরিয়ার যেগুলো অভিনয় সেগুলো দেখলে কিন্তু বুঝতেই পারবেন না যে এই মানুষটি এত সুন্দর একটি করে, কারণ তার যেগুলো ফিল্ম আছে একটাও এখন লেগে ফলোপ যায় নাই, তার সবকটা মুভি সুপারহিট। সাউথ ইন্ডিয়ান বললে কিন্তু সুরিয়ার একবারে নাম, মানে ফেভারিট অ্যাক্টরের নাম আসলে সুরিয়ার নামটা প্রথমে নেবেন, যেমন মহেশবাবু, আলু অর্জুন, প্রভাস, তেমনই সুরিয়ারও নাম প্রথম লিস্টেই থাকে। তার ভিতরে সুরিয়ার এই মুভিটা কিন্তু একটা অসাধারণ মুভি হতে যাচ্ছে, আপনারা কি হলে দেখতে ইচ্ছুক? যদি ইচ্ছুক তাহলে কিন্তু কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করবেন, কারণ সুরিয়ার এই মুভিটা একটা হাস্যু হতে যাচ্ছে, যেটার টিকিট বুকিং অলরেডি হওয়ার, মানে কি বলবো আর কি, প্ল্যাটফর্ম খুলে দেবে সবার থেকে আগে, কারণ এই মুভিটা রিলিজের কমসে কম 5-7 দিন আগেই এই মুভির টিকিট অলরেডি শেষ হয়ে যাওয়ার অবস্থা হবে। তো দেরি না করে সবাই এই মুভিটা ইউটিউবে সার্চ করে দেখেন তো কি, এই মুভির যে প্রোমো বা টিজার রিলিজ করছে, টিজারটা দেখতে কেমন, আমি কিন্তু একবারে দুমড়ে হেঁটেছি, কারণ এই মুভির টিজার যেটা রিলিজ হয়েছে, টিজারটা দেখে কী ধরনের মারামারি কাটাকাটি রে ভাই, এইটা অবাক করার বিষয়, কারণ এমন মুভি সাউথ ইন্ডিয়াতেই বানাতে পারে, কারণ সাউথ ইন্ডিয়ান মুভির যেগুলো অ্যাকশন দেখায় সেগুলো একদম রিয়েল যেন অনুভব হয়, মনে হয় এটা আমাদের চোখের সামনে ঘটে যাওয়া কোনো কাহিনী বা কোনো একটা ঐতিহাসিক লড়াইয়ের ক্ষেত্র, যেখানে ঐতিহাসিকভাবে যে লড়াই করতো সেই লড়াইগুলো চলছে, কারণ এত সুন্দরভাবে সাউথ ইন্ডিয়ান সেট আপ করে বুঝতেই পারা যায় না যে এটা মুভি না বা অন্য কিছু, কারণ এই মুভিগুলো এত সুন্দর নিখুঁতভাবে বানানো হয়, যেগুলোতে আমরা সচরাচর দেখলেও এই সেই ফিল্মগুলো দেখার সময় মনে হয় আমরা বোধহয় সেই অ্যাকশন বা অ্যাকশন সিনগুলো নিজের চোখে দেখছি, কীভাবে করছে মনে হয় একটা জঙ্গে ময়দানের ভিতরে আমরা রয়েছি। তো বন্ধুরা, দেরি না করে সুরিয়ার এই মুভির বিষয়ে অবশ্যই কমেন্ট করবেন। ধন্যবাদ।